লিপস্টিক ব্যবহারের 5 নিয়ম। কারো লাল রঙের লিপস্টিক লাগিয়ে পাখিতে যাওয়ার পর দেখে লিপস্টিকের রং কেমন যেন বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়ছে থিয়েটার লাইনের বাইরে। এমন পরিস্থিতিতে পরিত্রাণ পেতে সঠিক সময়ে লিপস্টিক ব্যবহার করা জরুরি। শীতের ঠোঁট কেটে যায়, ফলে লিপস্টিক ব্যবহারের আগে সচেতন হতে হবে। জেনে নিন লিপস্টিক ব্যবহারের 5টি নিয়ম। প্রথমত, ছাতা অথবা চামড়া উঠে থাকা ক্ষেত্রে লিপস্টিক বসে না ঠিক মতো, তাই লিপস্টিক ব্যবহারের আগে খুব পরিষ্কার করে নিন। স্ক্রাব করে নিতে পারেন ঘরোয়া উপায়ে, এবং দুই হবে ঠোঁটের মরা চামড়া। 2, শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবেন না, ঠোঁট পরিষ্কার করে মুছে ময়শ্চারাইজার লাগান, তারপর ব্যবহার করুন পছন্দের রঙের লিপস্টিক। 3, লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকৃতি নির্দিষ্ট করে নিন। 4, পছন্দের রং যাচাই করে নিন ঠোঁটের ব্যবহারের আগে। লিপ লাইনারের থেকে 100 গাঢ় হতে পারে লিপস্টিকের রং। 5, ঠোঁটের মাঝ থেকে লিপস্টিক লাগানো শুরু করুন, ধীরে ধীরে নিখুঁত ভাবে ঠোঁটের কোনায় লাগান। লিপস্টিক লাগানো শেষ হলে দুই ঠোঁটের মাঝে কিছু চেপে নিন। এসব টোপ ঠোঁটেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করুন।